আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব 40তম বিসিএস প্রিলি গণিত প্রশ্ন দ্বিতীয় পর্ব। পরবর্তী অঙ্কটি হচ্ছে 6x2 - 7x - 4 = 0। সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি? আচ্ছা, আমরা এটা দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। দেখুন, এই টাইপের যত অঙ্ক আছে, একেবারে ডিরেক্টলি যত অঙ্ক আছে, এই যে আমি সাইডে সূত্র লিখে দিছি, এই সূত্র কয়টা মনে রাখতে পারলে এই টাইপের অঙ্ক খুব সহজে করে দিয়ে আসতে পারবেন। যে এই যে আমি একটা সমীকরণ লিখে দিছি যে ax2 + bx + c, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর আমরা জানি দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকে, তো এই দুইটা মূল কি বাস্তব হবে না অবাস্তব হবে এবং মূলটা কি সমান হবে না অসমান হবে, এগুলো নির্ভর করবে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের উপরে। নিশ্চয়ক হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক হচ্ছে bx2 - 4ac। bx2 - 4ac কে হচ্ছে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলে। এই নিশ্চয়কের উপর ডিপেন্ড করবে মূলদ্বয় কি বাস্তব হবে না অবাস্তব, মূলদ্বয় কি সমান হবে না অসমান হবে। তাহলে কিভাবে হবে দেখুন, আমি লিখে দিছি যে bx2 - 4ac, এই নিশ্চয়কের মান যদি জিরো হয় তখন মূলদ্বয় হচ্ছে বাস্তব হবে এবং সমান হবে। আর এই যে নিশ্চয়কের মান যদি জিরো থেকে বড় হয় তাহলে মূলদ্বয় বাস্তব হবে এবং হচ্ছে অসমান হবে। আর bx2 - 4ac এর মান যদি জিরো থেকে ছোট হয় তাহলে অবাস্তব এবং হচ্ছে অসমান হবে। এখন এটা সবাই মানে টাটকা মুখস্থ করে, কিন্তু আমি আজকে কি শিখাবো যে কিভাবে আপনি মুখস্থ না করেও কিভাবে খুব সহজে বুঝতে পারবেন এবং হচ্ছে না মুখস্থ করে অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, এই যে সমীকরণটায় সমান চিহ্ন দেওয়া মানে হচ্ছে কি, যে এই মানটা সমান, যেহেতু এখানে সমান চলে আসে তার মানে হচ্ছে এখানে মূলদ্বয় বাস্তব হবে, বাস্তব এবং হচ্ছে সমান, এটা বুঝে যাচ্ছে। আর যেখানে bx2 - 4ac এটা জিরো থেকে বড়, যে কোনো মান জিরো থেকে বড় হওয়া মানে কি সেটা ধনাত্মক মান, আর ধনাত্মক মান হওয়া মানে সেটা বাস্তব বস্তু, তাহলে এই ক্ষেত্রে মূলটা অবশ্যই বাস্তব হবে। আর যেহেতু এখানে সমান চিহ্ন নাই সেই ক্ষেত্রে মূলদ্বয় সমান হবে না, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। ডিরেক্টলি হচ্ছে এই নিয়ম, যেহেতু বড় তার মানে এখানে সমান হবে না, তাহলে বাস্তব এবং হচ্ছে অসমান। যখন এই নিশ্চয়কের মানটা জিরো থেকে ছোট হবে তার মানে হচ্ছে কি, জিরো থেকে ছোট হওয়া মানে কাল্পনিক বস্তু আর সেটা কখনোই বাস্তব হবে না, তার মানে কি অবাস্তব। আর যেখানে যেহেতু এখানে সমান চিহ্ন নাই সেহেতু এটা হচ্ছে একটা অসমান হবে। তাহলে আমরা দেখবো যে এই সমীকরণ থেকে প্রথমে আমরা নিশ্চয়কটা বের করবো। তাহলে যদি এই সমীকরণটাকে আমরা এর সাথে তুলনা করি তাহলে এর মান হচ্ছে কি 6, বির মান হচ্ছে 7 আর সির মান হচ্ছে 4। তাহলে নিশ্চয়কের সূত্র হচ্ছে কি bx2 - 4ac হচ্ছে নিশ্চয়ক। এখন আমরা এই সূত্র থেকে b ইকুয়াল কত পাই 7, আর হচ্ছে a ইকুয়াল পাচ্ছি হচ্ছে 6, আর c ইকুয়াল পাচ্ছি হচ্ছে -4। আর ও আচ্ছা আচ্ছা, b ইকুয়াল হচ্ছে -7, এখানে এই যে -7, b ইকুয়াল হচ্ছে -7। ওকে, এখানে পাশে বসাই দিচ্ছি মান, -7² - 4 × a, মান এর মান কত 6 ইনটু হচ্ছে c মান হচ্ছে -4, তাহলে 7 হচ্ছে 49, আর -2 উঠে যাবে, আর হচ্ছে এই মাইনাস মাইনাসে প্লাস, 4 4 24, 24 সাথে 6 গুণ করলে 7 7 24, 4 হাতে আমার হচ্ছে 2, 12 12 2 হচ্ছে 144, তাহলে এখানে হচ্ছে 144। তাহলে হচ্ছে এর সাথে যে 144 49 কত হয়, 9 4 হচ্ছে 13, 3 হাতে আমার 1, আর 1 4 5, 5 4 হচ্ছে 9, আর হচ্ছে 1 193। তার মানে হচ্ছে কি, এখানে মানটা কত আসলো এটা এটা কোনো মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে এই মানটা কি জিরো থেকে বড় না ছোট। অবশ্যই 193 হচ্ছে জিরো থেকে বড়, তার মানে আমাদের এই নিশ্চয়কের মান কি কি কিভাবে দাঁড়ায়, যে bx2 - 4ac এটা হচ্ছে এই জিরো থেকে বড়, এই ফরম্যাটে চলে গেছে। দেখুন ভালোভাবে খেয়াল করুন, এখানে মান কত আসছে এটা ডাজেন্ট ম্যাটার, বিষয়টা হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে এই মানটা কি জিরো থেকে বড় না হচ্ছে জিরো থেকে ছোট। তাহলে দেখুন তো এই ফরম্যাটটা কি এখানে চলে আসছে, জিরো থেকে বড়, 193 জিরো থেকে বড়, সুতরাং এই ফরম্যাটে চলে আসছে। আর এই ফরম্যাটে আসলে আমরা কি জানি যে মূলদ্বয় হচ্ছে বাস্তব হবে, যেহেতু জিরো থেকে বড় বাস্তব, কিন্তু যেহেতু সমান চিহ্ন নাই তার মানে হচ্ছে অসমান। এই যে এই মধ্যে সূত্র যে এত হলে মূলদ্বয় বাস্তব ও অসমান, তাইলে এই যে অপশন খ হচ্ছে বাস্তব ও অসমান। আশা করি টোটাল বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন এবং এই বিষয়টা যদি মনে রাখতে পারেন তাহলে এই টাইপের সকল অঙ্ক আপনি খুব সহজে করে দিয়ে আসতে পারবেন। অঙ্কটি হচ্ছে x^4 - x^2 + 1 = 0 হয় তবে x³ + 1/x³ এর মান কত। আচ্ছা, তাহলে প্রথম দেখুন এখানে আমার দেওয়া আছে হচ্ছে x^4 - x^2 + 1 = 0, বাট বের করতে বলছে x³ + 1/x³ এর মান। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে এখানে a³ + b³ সূত্রটা চলে আসছে, তাহলে এনিহাও আমাকে যেটা দেওয়া আছে এই জায়গা থেকে যে ভাবেই হোক আমাকে x+1/x এর মানটা বের করতে হবে। তাহলে দেখুন আমরা এখান থেকে চেষ্টা করব কিভাবে x+1/x বের করা যায়। তাহলে দেওয়া আছে x^4 - x^2 + 1 = 0, আমি হচ্ছে প্রতিটা পদকে
এক্স স্কয়ার দ্বারা ভাগ করে দিব, এক্স টু দি পাওয়ার ফোর বাই হচ্ছে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার বাই হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে জিরো বাই এক্স স্কয়ার। আমি বাম পক্ষ এবং ডান পক্ষ প্রতি করা পথকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এখানে কাটাকাটি করে থাকতেছে এক্স স্কয়ার, এখানে থাকতেছে হচ্ছে মাইনাস এক্স স্কয়ার, এখানে হচ্ছে মাইনাস ওয়ান এটা এবার আনলে প্লাস ওয়ান হয়ে যায়, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার পেলাম। এখন দেখুন আমি একটা সূত্র লিখে দিয়েছি ডান পাশে, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, এটা হচ্ছে কোন সিদ্ধান্ত, তো এই সূত্রটা আমাদের এখানে ইউজ করতে হবে। যদি আমরা এটাকে ধরি এটাকে বি ধরি, তাহলে সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার মাইনাস টু এ বি, তাহলে এ হচ্ছে এক্স ডট হচ্ছে বি হচ্ছে বি ইকুয়াল হচ্ছে এই ওয়ান এর ওয়ান। এখন এই এক্স এক্স এ কাটা যাচ্ছে, এখন এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তো জানি না, ধরেন আমরা এটা বের করবো, মূলত মেইন বিষয়টা হচ্ছে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স টা বের করবো, তাহলে অলরেডি আমরা এই ফর্মেটটা নিয়ে আসতে পারছি ওয়ান আর এখানে মাইনাস টু, এবার সেখানে কি হবে প্লাস টু, তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে এক্স শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্স করি, এখানে দুই আর তিন আর হচ্ছে এই এ স্কোয়ারটা ডান পাশে নিলে রুট হয়ে যাবে, তাহলে দেখুন তো আমরা অলরেডি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেছি। এখন প্রথমে প্রশ্ন করতে পারেন যে আমরা কেন এখানে হচ্ছে এক্স স্কয়ারটা ভাগ দিব, দেখুন এখানে হচ্ছে সব সময় এই টাইপের অঙ্ক খুব রেগুলার আসে, তো দেখবেন যে হচ্ছে এখানে যে যে সর্বনিম্ন যে পদটা আছে, সর্বনিম্ন যে পদটা আছে তার ভাগ যত ততকে ভাগ করতে হয়, এটা নিয়ম যে হচ্ছে এই সমীকরণের সর্বনিম্ন পদ হচ্ছে এক্স স্কয়ার, কারণ এখানে এক্স স্কয়ার ফোর হচ্ছে বড়, এই জন্য আমি এই এক্স স্কয়ারকে সম্পূর্ণ সব উপপক্ষকে ভাগ করে দিছি, ভাগ করে দেওয়ার পর হচ্ছে আমি এই ফর্মেটটা চলে আসছে। আচ্ছা এবার হচ্ছে আমার মেইন অঙ্ক যা আমাকে বের করতে বলছে এক্স কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স কিউব, দেখেন এই অঙ্কন করার জন্য জাস্ট এই সূত্রটা পারলেই অঙ্কটা হয়ে যাবে, এটা কোন সিদ্ধান্ত সূত্র, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এই সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা আমি লিখে দিছি, তাহলে এটা হচ্ছে এ ধরি এটাকে বি ধরি, তাহলে কি লিখে যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, জাস্ট এই সূত্রে আমি বসাই দিছি। এখন এখানে x প্লাস 1 বাই x এর মান কত পাইছি আমরা এখানে, এই যে দেখেন আমরা কিন্তু বের করে নিয়েছি এখান থেকে x প্লাস 1 বাই x এর মান রুট 3, তাহলে আমরা এখানে রুট 3 বসাই দিই হোল কিউব মাইনাস ax x এ কাটা, এখন আবার হচ্ছে ax প্লাস 1 বাই x, এটার মান কত, এটার মান হচ্ছে রুট 3, এই যে আমরা হচ্ছে এখান থেকে পাইছি। আচ্ছা এখন এই যে রুট 3 কিউব এটার মানই হচ্ছে কি, এটার মানই হচ্ছে এখানে কিউব মানে এই যে আমি একটু ভেঙে লিখি যে কিউব মানে হচ্ছে এখানে তিনটা রুট 3 ইন্টু রুট থ্রি, তিনটা রুট থ্রি গুণ, আমরা জানি যে কোনো দুইটা রুট সংখ্যা গুণ করলে তার পূর্ণ সংখ্যার একটা পাওয়া যায়, তাহলে দুইটা রুট থ্রি গুণ করলে একটা থ্রি পাওয়া যাচ্ছে আর বাকি থাকতেছে রুট থ্রি, তো সুতরাং রুট থ্রি কিউব করলে আসতেছে থ্রি রুট থ্রি, এটা পরিবর্তে লিখতে পারি থ্রি রুট থ্রি মাইনাস হচ্ছে থ্রি রুট থ্রি, তাহলে এটা থেকে বিয়োগ করলে থাকতেছে জিরো, সুতরাং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান হচ্ছে জিরো, তাহলে অপশন জিরো আছে কোথায়, এই যে গহ নম্বর হচ্ছে অ্যান্সার। পরবর্তী অঙ্কটি হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা, এই অঙ্কটা করার আগে আমরা এই মূলদ অমূলদ প্রতি পরীক্ষা যে কোনো চাকরি পরীক্ষার মূলদ অমূলদ থেকে যে একটা বা দুইটা কোশ্চেন এসেই থাকে, এটা এই সম্পর্কে অনেকেরই ধারণাটা ক্লিয়ার না, তো আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা করার আগে আমরা প্রথমে এই মূলদ অমূলদ সম্পর্কে 100% বিষয়টা ধারণা নেব, তারপর সমাধান করব, তাহলে আমরা প্রথম শিখব মূলদ সংখ্যা কাকে বলে, পরে শিখব হচ্ছে অমূলদ সংখ্যা কাকে বলে। ধরুন বইতে পুঁথিগত বিদ্যাভাবে দেওয়া আছে যে কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলে তাকে হচ্ছে মূলদ সংখ্যা বলে, আর যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায় তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা বলে। এখন পি বাই কিউ আকার কি এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে, যে এখানে দেখুন মূলদ সংখ্যা হচ্ছে মিন্স যে ধরুন একটা সংখ্যা, হ্যাঁ ধরুন 1.23567 8 আবার 2 3 এরকম ভাবে চলতেছে, মানে এর কোনো শেষ নেই, যদি এরকম কোনো আমি মানে একেবারে সহজভাবে কিভাবে আপনি খুব সহজেই মূলদ অমূলদটা ধরতে পারবেন আমি সেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, যে একটা সংখ্যা যেটা চলতেছে এটা কোনো শেষ নেই, কোনো শেষ নেই, মানে আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না যে এই সংখ্যাটার মান এত, এরকম যদি কোনো সংখ্যা হয় সেটা হচ্ছে অমূলদ সংখ্যা ডিরেক্টলি, আর মূলদ সংখ্যা হচ্ছে যখন আপনি কোনো সংখ্যাকে ডিরেক্টলি বলতে পারবেন যেটা ওয়ান,
এই সংখ্যা ডাইরেক্টলি এখানে 1 আছে 1 নেই তাহলেই কেবল সেটা হচ্ছে মূলদ সংখ্যা তাহলে দেখুন এখানে আরেকটা কথা আছে যে অনেকেই ভাবে কি যে পৌনঃপুনিক দেখলেই ভাবে যে সেটা অমূলদ সংখ্যা যেমন ধরুন এই যে এই প্রশ্নটা দিয়েছে এখানে যে 5.639 এই পৌনঃপুনিক অনেকেই ভাবে যে পৌনঃপুনিক মিন্সই হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা এখন আমরা আগে একটু দেখে নিব যে এই পৌনঃপুনিক বিষয়টা কি অনুপনিক বিষয়টা হচ্ছে ধরেন এরকম যে কোন একটা সংখ্যার পরে বারবার 6 6 6 6 6 সারা জীবন এ 6 আসবে যদি এরকম কোন মানে ঘটনা ঘটে যে একই সংখ্যা বারবার আসছে তখন সেই ক্ষেত্রে এগুলো সব মুছে দিয়ে এগুলোর পরিবর্তে উপরে একটা এই ফোঁটা দেওয়া হয় যার নাম হচ্ছে অনুপনিক এর মানে হচ্ছে এটা বারবার একই সংখ্যা আসবে এখানে আবার হচ্ছে তিনটা সংখ্যার উপরে বলি যে প্রথমে এবং শেষে পৌনঃপুনিক এর মানে হচ্ছে তিনটা সংখ্যার উপরে পৌনঃপুনিক এটা দ্বারা বোঝা যাচ্ছে যে 5.639 আবার 639 আবার 639 এভাবেই চলতে থাকবে মানে সে 639 639 এভাবেই আসবে অন্য কোনো সংখ্যা আসবে না এটাকে আপনি হচ্ছে এই পৌনঃপুনিকের মাধ্যমে আটকাতে পারবেন তাইলে ওই যে আমি প্রথম বলছিলাম যে কোন সংখ্যাকে যদি নির্দিষ্টভাবে বলতে পারেন সেটাই হচ্ছে মূলদ সংখ্যা যদি কোন সংখ্যাকে নির্দিষ্টভাবে বলা না যায় সেটা হচ্ছে অমূলদ সংখ্যা তাহলে দেখুন এটা যদি এরকম হাজার হাজার হয় চলতে থাকে বাট আমরা যেহেতু বুঝে গেছি যে এটা ফিক্সড 639 639 এভাবে আসবে তার মানে আমি এগুলো সব মুছে দিয়ে এই হচ্ছে এই 639 এর উপর পৌনঃপুনিক দিতে পারি আর এই মধ্যে যদি এরকম হয় তাহলে মধ্যে না দিয়ে দুই পাশে দিলে বোঝা যায় সবকটার উপরই হচ্ছে পৌনঃপুনিক আছে তাহলে এটা হচ্ছে মূলদ এবং অমূলদের মধ্যে মূল পার্থক্য তাহলে আসুন আমরা এখানটাই বুঝবো যে এখন কোনটা মূলদ কোনটা মূলদ কোনটা অমূলদ আচ্ছা প্রথমে দেওয়া আছে হচ্ছে 0.4 পৌনঃপুনিক এর মানে হচ্ছে কি এই 0.444 এরকম চলতে থাকবে বাট আমরা যেহেতু বুঝে গেছি যে বারবার সে 4 আসবে তাই এগুলো মুছে দিয়ে আমরা হচ্ছে একটা 4 এর উপরে পৌনঃপুনিক নিতে পারি তার মানে কি এই সংখ্যাটা একটা নির্দিষ্ট সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারতেছি আর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে পারলেই সেটা হচ্ছে মূলদ সংখ্যা সুতরাং এটা হবে না কারণ আমরা চাইছি কোনটি অমূলদ সংখ্যা এরপর আসে হচ্ছে খ নম্বরে খ নম্বরে রুট 9 আমরা জানি হচ্ছে কি 9 এর লেখা যায় হচ্ছে 3 স্কয়ার তাহলে এ স্কয়ার রুটে কাটা থাকতেছে কত 3 তাহলে 3 একটা নির্দিষ্ট সংখ্যা অবশ্যই নির্দিষ্ট সংখ্যা সুতরাং এই খ নম্বরটাও হচ্ছে মূলদ সংখ্যা তাহলে এটাও অমূলদ সংখ্যা হবে না এরপর আসুন গ নম্বরে গ নম্বরে আমি একটু আগে দেখাইছি যে এখানে পৌনঃপুনিক মিন্স হচ্ছে 5.639 বারবার আসবে আমি বুঝেই গেছি যে এর পরে আর কি কি আসতে পারে তো সেই ক্ষেত্রে এটা পৌনঃপুনিক আটকানোর ফলে এটা একটা নির্দিষ্ট সংখ্যা হয়ে গেছে সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা আচ্ছা তাহলে আমরা ঘ নম্বরটা একটু দেখব ঘ নম্বর দেওয়া হচ্ছে রুট 27/48 এখন এই 27 কে লেখা যায় 3 ইনটু হচ্ছে 9 আর 16 কে লেখা যায় হচ্ছে 4 ইনটু 16 এই রুট আবার এটা পরিবর্তে লেখা যায় এখানে যে 3 আর 9 এর পরিবর্তে লেখা যায় 3 স্কয়ার নিচে হচ্ছে 4 ইনটু হচ্ছে 3 16 48 সরি 3 16 48 তাহলে এখানে লেখা যায় 3 ইনটু 4 এর পরিবর্তে লেখা যায় 4 স্কয়ার আচ্ছা এটা পুরো কিন্তু স্কয়ার আছে রুট আছে তাহলে এই যে এই 3 এর উপরে হচ্ছে স্কয়ার এই স্কয়ার রুটে কাটা যাচ্ছে এ স্কয়ার রুটে কাটা যাচ্ছে আর এই 3 দিয়ে কাটা যাচ্ছে তাহলে এখানে শুধু থাকতেছে কত উপরে 3 নিচে থাকতেছে 4 তাহলে আলটিমেট লাইন কত পেলাম 3/4 আর এই 3/4 ও কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা কারণ ভাগ করলে একটা মান আসবে হ্যাঁ তাহলে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা এটাও অমূলদ সংখ্যা নয় তাহলে এই প্রশ্নের অপশনে কোনো সঠিক উত্তর দেওয়া নাই 40তম বিসিএসে এই প্রশ্নটাতে প্রশ্নের কোনো উত্তর দেওয়া ছিল না সবকটি হচ্ছে মূলদ সংখ্যা তাহলে এটার কোনো অ্যানসার নাই কিন্তু আবার আপনাদের আমি বলতে চাচ্ছি যে মূলদ সংখ্যা কি জিনিস আর অমূলদ সংখ্যা কি জিনিস এই দুটো জিনিস পুরো মানে ক্লিয়ার থাকতে হবে আবার বলতেছি কোন সংখ্যাকে যদি নির্দিষ্টভাবে প্রকাশ করা না যায় সেটা হচ্ছে অমূলদ সংখ্যা আর নির্দিষ্ট করে প্রকাশ করা গেলেই সেটা হচ্ছে মূলদ সংখ্যা কিন্তু পৌনঃপুনিক দেখলেই আমরা বলবো না যে এটা হচ্ছে অমূলদ সংখ্যা পৌনঃপুনিক মিন্স হচ্ছে যে এই সংখ্যাটা বারবার আসবে তার মানে কি আমরা জেনেই গেছি যে এরপরে কোন সংখ্যাটা আসতে পারে তার মানে কি সংখ্যাটাকে আমরা নির্দিষ্টভাবে প্রকাশ করতে পারি সুতরাং এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা এই জন্য পৌনঃপুনিক দেখলে আমরা কখনোই বলবো না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা আশা করি মূলদ এবং অমূলদ এই দুটো বিষয় পুরো ক্লিয়ারলি বুঝতে পারছেন পরবর্তী অঙ্কটি হচ্ছে p equal x as that x 12 এর গুণনীয়ক সমূহ এবং q equal x as that x 3 এর গুণিতক এবং x less than equal 12 হলে p minus q সমান কত আচ্ছা
তাহলে প্রথমে দেখুন এটা হচ্ছে সেটের অঙ্ক, এটা একটা p একটা সেট দেওয়া আছে, কি এক q একটা সেট দেওয়া আছে, বলছে p ইকুয়াল হচ্ছে যে x such that x x যেন 12 এর গুণনীয়ক সমূহ বের করতে বলছে। তাহলে গুণনীয়ক সমূহ মিন্স হচ্ছে কি যে 12 এর নিচের কোন কোন সংখ্যা দ্বারা 12 কে ভাগ যায় এবং ওই সংখ্যাগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে কোন 12 এর নিচে কোন কোন সংখ্যা দ্বারা 12 কে ভাগ যায়, 1 দ্বারা ভাগ যায়, 2 6 দুগুণে 12, 3 4 12, 4 4 6, 5 যাবে না 6, 6 দুগুণে 12, আর হচ্ছে আর কোন সংখ্যা যায় না, ডিডি হচ্ছে 12 এবং পরবর্তী শেষ হচ্ছে কিউ। তাহলে কিউ ইকুয়াল টু কি বের করতে বলছে, যে x such that x 3 এর গুণিতক এবং x less than equal 12। আচ্ছা প্রথমে আমাদের জেনে নিতে হবে যে গুণিতক কাকে বলে। গুণিতক হচ্ছে কোন সংখ্যা মানে কোন সংখ্যার বড় সংখ্যা কোন কোন বড় সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ যায়, যেমন 3 দ্বারা হচ্ছে 6 কে যায়, 9 কে যায়, তারপর হচ্ছে 12 কে যায়, এটা হচ্ছে 3 এর গুণিতক। গুণনীয়কের একটা নির্দিষ্ট সীমা আছে যে এই কয়টাই ফিক্সড এর গুণনীয়ক হবে, বাট গুণিতকের কোনো ফিক্সড কোনো সংখ্যা নাই যে কয়টা হবে, এটা আনলিমিটেড, কারণ এর উপরের কোন কোন সংখ্যাকে ভাগ দেওয়া যায়, উপরে তো অনেক সংখ্যা আছে, সেই ক্ষেত্রে 3 এর গুণিতক হবে যে অনেকগুলো, বাট এখানে এই জন্য শর্ত প্রযোজ্য দিয়ে দিয়েছে, শর্তটা হচ্ছে x less than equal 12, যেন আমি 12 এর নিচে অবশ্যই নেই। তাহলে 3 দ্বারা কোন কোন সংখ্যা যায়, 3 নিজেই যায়, এবং হচ্ছে 3 দুগুণে 6, 6 এর ভিতরে 3 যায়, 9 এর ভিতরে 3 যায়, আর হচ্ছে এই 12 এর ভিতরে যাবে, কারণ 12 less than equal মানে হচ্ছে 12 পর্যন্ত আমি নিতে পারবো, এর উপরে আমি নিতে পারবো না, সুতরাং হচ্ছে এই q এর মান হচ্ছে 3 6 9 12। এখন বলছে p - q করতে, এখন এটা তো সবাই করেন যে p - q ইকুয়াল টু কি হবে, এখানে p এর মান হচ্ছে 1 2 3 4 6 12, বিয়োগ হচ্ছে q এর মান হচ্ছে 3 6 9 12। এই সেটের বিয়োগের বিয়োগের বিষয়টা হচ্ছে যে আপনারা এই যে এই পাশে যে যা থাকবে যা বিয়োগ করবেন এটা মিললেও বাদ না মিললেও বাদ, এখানে যা আছে সম্পূর্ণটা বাদ, যদি মিলে সেটাও বাদ হয়ে যাবে। তাহলে এখানে 3 আছে তাহলে 3 বাদ হয়ে যাবে, 6 আছে 6 বাদ হয়ে যাবে, 9 আছে 9 মিললেও বাদ হবে না মিললেও বাদ, আর 12 আছে 12 আছে 12 বাদ, তাইলে যা যা মিলে গেছে সব বাদ, তাহলে থাকবে কত 1, 2, 4। সুতরাং হচ্ছে p মাইনাস q এর মান হচ্ছে 1, 2, 4, তাহলে অপশনে এই যে ক নম্বরে হচ্ছে 1, 2, 4, এটা হচ্ছে অ্যানসার। পরবর্তী অঙ্কটি হচ্ছে cos nπ/2 অনুক্রমটির চতুর্থ পদ কোনটি, মানে বলছে এখানে যে nπ বলছে তাহলে এই n এর জায়গায় 4 আসলে এই cos এর মান কত আসবে, এটা চাইছে যে চতুর্থ ক্রমটির চতুর্থ পদ। আচ্ছা তাহলে আমি এখানে n এর জায়গায় আমি হচ্ছে কি বসাবো, n = 4 বসাবো, তাহলে চতুর্থ পদ বলছে। ওকে তাহলে এখানে হচ্ছে যে আছে হচ্ছে n এর জায়গায় 4 বসালে 4π/2 হচ্ছে 2, তাহলে কাটাকাটি করি তাহলে হচ্ছে 2 × 4, তাহলে আলটিমেটলি কত আসছে cos 2π। এখন দেখুন এই cos 2π মানে হচ্ছে π এর মান হচ্ছে 180 ডিগ্রি, গুণ করলে 360 ডিগ্রি আসছে, এটা আপনারা যে যেভাবে পারেন অনেক ভাবে করা যায়, কিন্তু এটার মূল সূত্রে যেটা আমি লিখে দিছি যে কিভাবে বের করতে হয় যে cos 2π + 0 ডিগ্রি, যদি এরকম হয় তাহলে cos 0 ডিগ্রি হয়, এটা সূত্র ডিরেক্টলি অরিজিনাল নিয়ম, আর যদি আপনি ডিরেক্টলি মান দিয়ে করতে চান 360 ডিগ্রি সেটাও করতে পারেন। তাহলে এখানে নিয়ম হচ্ছে, তাহলে আমি এখানে দেখুন তো এটার পরিবর্তে আমি লিখতে পারি যে cos 2π প্লাস 0 ডিগ্রি, কারণ 0 যোগ করলেও যা না যোগ করলেও একই জিনিস, তাহলে সূত্র মতে আমি এখান থেকে লিখতে পারি cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, এটা আমরা সবাই জানি, তো সুতরাং এর অ্যানসার হচ্ছে খ নম্বর।